যখন সন্তান পৃথিবীতে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়ালাদাত ফাতিমা আল হাসান, যখন ফাতিমা হাসানকে জন্ম দিল আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিলেন। পৃথিবীতে আসার পরে সন্তান যেন প্রথম যে আওয়াজ শুনবে সে আওয়াজ যেন ইসলামিক আওয়াজ হয়, আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব মহত্ব, আল্লাহর সুবহানাহু তাআলার শাহাদা কালিমা তাইয়্যিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব মহত্বের আওয়াজ হয়। এই জন্য প্রথম আওয়াজ ইসলামের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আজান হিসেবে নির্ধারণ করা আছে। তারপর পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইদা উলিদালি ওয়ালাদুন, যখন আমার একজন সন্তান হলো আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন, ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, ওয়া হান্নাকাহু বিতামারাতিন, এবং একটা খেজুর মুখে নিয়ে সেই খেজুরকে চাবিয়ে নরম করে আমার সন্তানের মুখে দিলেন, যেন আমার সন্তান ওই নরম খেজুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের লেগে থাকা লালার স্পর্শ, একজন সৎ পরহেজগার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সংস্পর্শ যেন সে পৃথিবীতে আসার পরপরই পায়, এই জন্য এটা করা হলো, এটাকে বলা হয় তাহনিক। এটা আপনিও করতে পারেন, আপনার সমাজ, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার পরিবারে যিনি পরহেজগার তাকওয়াবান তার মাধ্যমে আপনি তাহনিক করাতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটো কাজ হওয়ার পর সন্তান সপ্তম দিনের দিন একজন সন্তানের জন্য তিনটা জরুরি কাজ, সপ্তম দিনের দিন সন্তানের জন্য তিনটা জরুরি কাজ। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাদু মুরতাহানুম বিআকীকাতিহি, আমরা বলি আরবিতে বলে রেহেন রাখা, উর্দুতে বলে গিরবি রাখা, আর বাংলাতে বলে বন্ধক রাখা। আমি আপনাকে বললাম আমাকে 10,000 টাকা দেন, এই নেন আমার মোবাইলটা আপনার কাছে বন্ধক রাখলাম, তো যতক্ষণ না আমি 10,000 টাকা পাল্টা ফেরত দিব ততক্ষণ আমি সেই মোবাইলটা ফেরত পাবো না, এটাকে বলা হয় বন্ধক রাখা, আরবিতে বলা হয় রেহেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সন্তানকে বন্ধক রাখা হয়েছে তার আকিকার সাথে, সন্তান বন্ধক অবস্থায় আছে তার আকিকার সাথে, তাকে বন্ধক মুক্ত করো আকিকা দেওয়ার মাধ্যমে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা, রক্ত প্রবাহিত করার মাধ্যমে সপ্তম দিনের দিন সন্তানকে বন্ধক মুক্ত করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দ্বিতীয় কাজ, আহসিনু আসমাআকুম, নাম রাখো তবে সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? যে আমার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আমি যেন আল্লাহর গোলামি করি, আমি যেন আল্লাহর দাসত্ব করি, পৃথিবীতে অন্য কারো যেন গোলামি না করি, অন্য কারো যেন দাসত্ব না করি, এই জন্য সুন্দর নাম রাখুন, সুন্দর নাম দিয়ে তাকে ডাকুন, এই সুন্দর নামের বাস্তব প্রভাব তার উপর পড়বে। তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াহলিকি রাসাহ, সপ্তম দিনের তৃতীয় কাজ হচ্ছে এই 7 দিনে বাচ্চার মাথায় যে চুল গজিয়েছে এই চুলকে ব্লেড দিয়ে কামিয়ে তাকে ওজন করে সেই সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় সাদকা করতে হবে। সাদকা মানুষকে দুনিয়াবি এবং পরকালীন বিপদ আপদ থেকে হেফাজত করে।